হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমাদের বাচ্চাদের যদি খাবার দাবার ঠিক মতন হজম না হয় তো সেক্ষেত্রে কী কী লক্ষণ বা কী কী সমস্যা হতে পারে, ওদের কী কী কারণে এই ধরনের হজম না হওয়ার মতন ঘটনাগুলো ঘটে থাকে, এবং সেই সেই ক্ষেত্রগুলোতে আমরা কী কী করতে পারি, এই সমস্ত ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি, যদি বাচ্চাদের খাবার দাবার ঠিক মতন হজম না হয় তো সেক্ষেত্রে কী কী লক্ষণ ওদের মধ্যে দেখা দিতে পারে বা কী কী সমস্যা হয় ওদের। এক তো ওদের পেট পরিষ্কার ঠিক মতন হবে না, বাচ্চাদের পটি ঠিক মতন হবে না, ক্লিয়ার হবে না পটিটা। দুই হচ্ছে বাচ্চাদের খিদে পাবে না, বাচ্চাদের খাওয়ার টাইম হয়ে যাবে কিন্তু বাচ্চাদের খিদে পাবে না। এছাড়া বাচ্চার গ্যাসের সমস্যা হতে পারে, যেহেতু বাচ্চাদের পেট পরিষ্কার হয় না তো সেক্ষেত্রে বাচ্চার গ্যাসের সমস্যা হতে পারে। বাচ্চার পাতলা পটির মতনও সমস্যা হতে পারে, মানে এমনও হয় যে বাচ্চার পেট পরিষ্কার ঠিক মতন হচ্ছে না, পটি ঠিক মতন হয় না, এই সমস্যাও হতে পারে হজম না হওয়ার ফলে। আবার বারবার পটির মতন সমস্যাও কিন্তু বাচ্চার হতে পারে, খাবার ঠিক মতন সহ্য করতেই পারছে না, হজম হচ্ছে না, পটি হয়ে যাচ্ছে বারবার। বাচ্চার বমি হওয়ার মতন, মানে বমি করার মতন সমস্যা হতে পারে, বাচ্চার হজম করতে পারছে না, বমি করে দিচ্ছে। বাচ্চার ওজন ঠিক মতন বাড়বে না, বাচ্চা ভালো ভালো কিছু খেয়ে সেটাকে কাজে লাগাতেই পারছে না, তো সেক্ষেত্রে ওজন বাড়বে কী করে, তাই না? এছাড়া বাচ্চার ইমিউনিটি তৈরি হবে না, যেহেতু বাচ্চা ভালো ভালো খাবার খেতে পারছে না, খাবারটা হজম করতে পারছে না, তো সেই জন্য বাচ্চার ইমিউনিটিও তৈরি হবে না। এর ফলে কিন্তু ওভারঅল বাচ্চার বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক বিকাশও অনেক দুর্বল হয়ে যাবে, কারণ এই সময় বাচ্চার অ্যাক্টিভ থাকার কথা, সেভাবে বাচ্চা অ্যাক্টিভ থাকতে পারছে না। তো এত কিছু সমস্যা কিন্তু বাচ্চার হতে পারে বা এত কিছু লক্ষণ কিন্তু বাচ্চার মধ্যে দেখা দিতে পারে যদি বাচ্চা ঠিক মতন খাবার দাবার হজম করতে না পারে, রাইট? তো এবার তোমাদের সাথে শেয়ার করি কেন এগুলো হয় এবং এক্ষেত্রে আমাদের কী কী করণীয়। সবার প্রথমে বলি ছোট বেবিদের কথা, যে সমস্ত বেবিরা ফর্মুলা মিল্ক খাচ্ছে সেই সমস্ত বেবিদের তুলনামূলক হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা বেশি হয়ে থাকে। যদি এরকম হয় যে ফর্মুলা মিল্ক যখন বানানো হচ্ছে তখন ঠিকঠাক নিয়ম করে বানানো হচ্ছে না, মানে বেশি পরিমাণ জলে অল্প পরিমাণে ফর্মুলা মিল্ক মিশিয়ে দেওয়া হচ্ছে বা অল্প পরিমাণে জলে বেশি পরিমাণে ফর্মুলা মিল্ক মিশিয়ে ঘন করে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, সেখান থেকে কিন্তু বাচ্চার গ্যাসের সমস্যা, হজমের সমস্যা হতে পারে, বাচ্চা দই তুলতে পারে, বমি করতে পারে, নানান রকমের সমস্যা হতে পারে। এখানে ফর্মুলা মিল্কের প্যাকেটের গায়ে যে পরিমাণটা লেখা থাকে, সাধারণত 30 ml জলে 1 চামচ ফর্মুলা মিল্ক, এই হিসেব করে করে কিন্তু ফর্মুলা মিল্ক বানানো উচিত এবং বাচ্চাকে খাওয়ানো উচিত। এছাড়া অনেক ফর্মুলা মিল্ক আছে যেগুলো খাওয়ার ফলে বাচ্চাদের হজমের সমস্যা হয়ে থাকে। তো যদি বাচ্চার কোনো এমন হয় যে বাচ্চা দুধ সহ্য করতে পায় না, তো সেক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাদের কিন্তু ল্যাকটোজ নেই এরকম কোনো ফর্মুলা মিল্ক খাওয়ানো উচিত, যাতে বাচ্চা সেই দুধ ফর্মুলা মিল্কটা খেয়ে হজম করতে পারে, বারবার পটি না হয়ে যায় বাচ্চার, পাতলা পাতলা পটির সমস্যা না হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু ছোট বেবিদের ক্ষেত্রে, যারা ফর্মুলা মিল্ক খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সঠিক ফর্মুলা মিল্কটা সিলেক্ট করা ভীষণ দরকার এবং ফর্মুলা মিল্কটা ঠিকঠাকভাবে বানিয়ে তারপর খাওয়ানোটা ভীষণ দরকার। এবার বলি যে সমস্ত বেবিরা ছোট এবং ব্রেস্ট ফিডিং করছে তাদের কথা। সমস্ত বেবিরা ব্রেস্ট ফিডিং করছে সেই সমস্ত বেবিদের মায়েরা যদি খুব স্পাইসি টাইপের খাবার খায়, তেল মশলা টাইপের খাবার খায়, বা মা যদি তার খাবারে এমন কোনো ফল খেলো যেগুলো একটু টক টাইপের, মানে যার মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেশি রয়েছে, এই ধরনের খাবার থেকে বাচ্চাদের অনেক সময় হজমের সমস্যা হতে পারে, বাচ্চা বারবার দই তুলতে পারে, এই ধরনের সমস্যাগুলো যদি মা ঠিক মতন খাওয়া দাওয়া না করে তো অনেক সময় হয়ে থাকে। তো মা যদি কোনো অন্য ওষুধ পত্র খায় তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই যদি বাচ্চা ব্রেস্টফিড করে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা উচিত, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। মোটামুটি ব্রেস্টফিডিং করানোকালীন মা কোন কোন খাবার দাবার খেতে পারেন, কী ডায়েট চার্ট ফলো করতে পারেন, বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি এবং সেখানে কিন্তু আমাকে যে ডায়েট চার্টটা দেওয়া হয়েছিল সেই বিষয়ে তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। তো তোমরা যারা এই ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। এবার বলি একটু বড় বেবিদের কথা, যাদের হজম ঠিক মতন হচ্ছে না, গ্যাসের সমস্যা হচ্ছে। আমরা যদি বারবার বারবার বাচ্চাকে খিদে হওয়ার আগে খাইয়ে যাই, বাচ্চা কিন্তু সেটা হজম করতে পারবে না, তো এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যে সমস্ত বাচ্চাদের হজমের সমস্যা হয় সেই সমস্ত বাচ্চাদেরকে খাবারটা হজম করার মতন সময় দিতে হবে, তারপর আবার খিদে হলে তখন গিয়ে আবার পরের খাবারটা খাওয়াতে হবে, তবেই এই যে চক্রটা আছে, খাবার খাওয়ানো, খাবারটা হজম হওয়া, আবার খিদে হওয়া, তারপর আবার খাওয়ানো, এই যে চক্রটা, এই চক্রটা ঠিকঠাক মতন মেনটেন হবে। দু নম্বর হচ্ছে একবারে অনেক কিছু একসাথে মিশিয়ে কোনো জটিল টাইপের খাবার বানিয়ে যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে বাচ্চা কখনোই সেটা হজম করতে পারবে না। যেমন অনেক সময় হয় অনেকে ওটস, ডালিয়া,
সুজি সব কিছু মানে অনেক পুষ্টি বাচ্চাকে দেবে বলে সব কিছু একসাথে মিক্স করে তারপর বাচ্চাকে খাওয়াচ্ছে, সেগুলো বাচ্চা হজম করতেই পারবে না, বাচ্চা বমি করে দেবে। এমন অনেক সময় হয় বিভিন্ন রকমের ডাল দিয়ে বানানো কোনো পাউডার বা সেরেল্যাক একসাথে মিশিয়ে সেটা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, বাচ্চা হজম করতেই পারছে না, বমি করে দিচ্ছে বা বাচ্চার পাতলা পটি হচ্ছে। তো খুব জটিল টাইপের খাবার দাবার যদি বাচ্চাকে বানিয়ে খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা হজম করতে পারে না, বাচ্চার হজমের সমস্যা হয়। এই জন্য সিম্পল টাইপের খাবার মানে যেগুলো বাচ্চা সহজে হজম করতে পারবে, একটু কার্বোহাইড্রেট মানে ভাত, একটু ডাল কিছুটা একবার মিশিয়ে খাওয়ানো হলো, আবার কিছুটা একটু সবজি মিশিয়ে তারপর ভাতটা মেখে খাওয়ানো হলো, এরকম যদি সিম্পল টাইপের খাবার বাচ্চাকে খাওয়ানো হয় অনেক কিছু কিছু একসাথে না মিক্স করে, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবার হজম করতে অনেক সুবিধে হয়। 3 নম্বর যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অনেক বেবিদের অনেক প্রোটিন সহ্য হয় না, তার ফলে বাচ্চাদের খাবারটা হজম হয় না। এটা কিন্তু অনেক বেবির ক্ষেত্রে হয়ে থাকে, অনেক বেবির ক্ষেত্রে ল্যাকটোজ, তারা দুধের ল্যাকটোজটা তারা সহ্য করতে পারে না, তার ফলে আমরা দুধ দিয়ে কিছু বানিয়ে খাওয়াচ্ছি কিন্তু বাচ্চা সহ্য করতে পারছে না, আমরা ভাবছি বাচ্চার বুঝি হজম হচ্ছে না ঠিক মতন। তো সেই সমস্ত বেবিদের ক্ষেত্রে যাদের দুধ টাইপের খাবার খাওয়ালে মনে হচ্ছে মায়ের যে হজম হচ্ছে না, তাদের ক্ষেত্রে হয়তো ল্যাকটোজটা সহ্য হচ্ছে না তাই এরকম সমস্যা হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তাদের দুধ টাইপের খাবার না দিয়ে, দুধের পরিবর্তে সরাসরি দুধ না দিয়ে ছানা বানিয়ে খাওয়ানো যেতে পারে, এটা খুব ভালো একটা অপশন। মানে যাদের ল্যাকটোজ সহ্য হয় না তাদেরকে ওইভাবে দুধ দিয়ে কোনো কিছু বানিয়ে খাওয়ানো যাবে না, সে সহ্য করতে পারবে না, হজমও করতে পারবে না। বাচ্চার হয়তো পার্টিকুলার টাইপের প্রোটিন মানে ডিমের প্রোটিন হোক বা কোনো মাছের প্রোটিন হোক বা চিকেন, এই ধরনের কোনো প্রোটিন থেকে কোনো কোনো বেবির সমস্যা হলে হতে পারে, সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যে খাবারটা খাইয়ে মায়ের মনে হবে যে তারপর বাচ্চার হজমের সমস্যা হচ্ছে, সেই খাবারটার অল্টারনেটিভ কোনো খাবার আমাদের খুঁজে বার করতে হবে, অথবা সেই খাবারটাকে অফ করে দিয়ে অন্য খাবার আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে হবে। 4 নম্বর হচ্ছে অনেক সময় আমরা বাচ্চাদেরকে নিজেদের সুবিধার জন্য ইনস্ট্যান্ট খাবার বানানো হয়ে যাবে তারপর বাচ্চাকে খাইয়ে দেবো এই মনে করে আমরা বিভিন্ন রকম প্যাকেটের খাবার, ইনস্ট্যান্ট ওটস হোক বা নুডলস হোক বা ইনস্ট্যান্ট স্যুপ হোক, বিভিন্ন এই ধরনের খাবার ফটাফট করে বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিই। তো যদি আমরা এরকম ডেইলি বেসিসে কোনো প্যাকেট করা রেডিমেড খাবার বা প্যাকেটজাত বিভিন্ন রকম সিরিয়ালস পাওয়া যায় যেগুলো দুধে মিশিয়ে ফটাফট করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, সেই খাবারও আমরা কিনে কিনে বাচ্চাদেরকে খাইয়ে দিই অনেক সময় তাড়াতাড়ি হবে বলে। তো এই ধরনের খাবারগুলো থেকে কিন্তু অনেক বেবিদেরই হজমের সমস্যা হয়। তো যদি তুমি তোমার বাচ্চাকে এই ধরনের খাবার রেগুলার বেসিসে খাইয়ে থাকো এবং দেখছো যে বাচ্চার হজম করতে অসুবিধা হতো, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত, তার বদলে ঘরে সিম্পলভাবে তৈরি করে দেওয়া ফ্রেশ খাবার বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি, সেগুলো কিন্তু অনেক সহজে বাচ্চাদের হজম হয়। 5 নম্বর যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যাতে বাচ্চার খাবার ঠিক মতন হজম হয় সেই জন্যে, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বাচ্চার বয়স যেমনভাবে বাড়বে বাচ্চার খাবারের টেক্সচারটাও পাল্টাতে হবে। প্রথম প্রথম আমরা বাচ্চাদেরকে পিউরি টাইপের খাবার খাওয়াতাম, তারপরে স্ম্যাশ করা খাবার, বাচ্চা একটু বড় হলে দানা দানা টাইপের খাবার, তারপর আমাদের মতন খাবার একসময় বাচ্চা খেতে শুরু করে দেয়। তো বয়সের সাথে সাথে কিন্তু খাবারের যে কনসিস্টেন্সিটা সেটা পাল্টানো ভীষণ দরকার, না হলে কিন্তু বাচ্চার যে দাঁতের যখন মাড়ির দাঁত হয়ে যাবে তখন বাচ্চা যদি চিবিয়ে না খায় খাবারটা কিন্তু মুখে হজম হয় না, পাচিত হয় না, বাচ্চা তখনও যদি ওই পাতলা পাতলা টাইপের খাবার খেয়ে নেয় আর মুখে দিলে গিলে ফেলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবারটা ঠিক মতন হজম হবে না, বাচ্চার মুখে চিবোবে তবে মুখের ভেতরে এনজাইম ক্ষরিত হবে বেরোবে, সেটা বাচ্চার খাবারটাকে অনেকটা হজম করবে। তাই জন্য চিবিয়ে খাওয়াটা বয়সের সাথে সাথে ভীষণই দরকার। এই দাঁতগুলো যখন মোলার টিথগুলো প্রিমোলার টিথ বেরিয়ে যায় সেই টাইমে কিন্তু বিভিন্ন রকম এনজাইম কী করে খাবারটাকে হজম করতে সাহায্য করে, তাই মাড়ির দাঁত বেরিয়ে গেলে বাচ্চাদের কিন্তু অবশ্যই একটু একটু করে চিবিয়ে খেতে দিতে হবে যাতে খাবারটা ঠিক মতন হজম হয়। যে বেবিরা এরকম চিবিয়ে ভালো করে খেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু হজমের সমস্যা হয়ে থাকে। 6 নম্বর হচ্ছে যদি বাচ্চা ঠিক মতন জল না খায় তো সেক্ষেত্রে বাচ্চার হজমের সমস্যা হতে পারে, এবং জল বিভিন্ন সিস্টেমকে ঠিক রাখতে, আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমকে ঠিক রাখতে ভালো রাখতে সাহায্য করে, পটি হতে সাহায্য করে, গ্যাস ফর্ম হতে দেয় না, খুব সহজে খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। তো যে বেবিরা জল কম খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু হজমের সমস্যা হতেই পারে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের বাচ্চাকে তার বয়স বুঝে বুঝে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে যাতে বাচ্চা যেটা খাচ্ছে সেটা ঠিকঠাক মতন হজম হতে পারে, রাইট? এরপরে বলি 7 নম্বর পয়েন্ট, যদি বাচ্চারা অ্যাক্টিভিটি না করে, বাচ্চা খাচ্ছে 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 কিন্তু খাবারটা তো হজম হতে হবে, তার জন্য তো একটু নড়াচড়া করতে হবে, যে ক্যালোরি বাচ্চা গ্রহণ করছে সেটা যদি বাচ্চা বার্ন না করে তো সেক্ষেত্রে বাচ্চার নানা রকম সমস্যা হবে। যত বাচ্চা অ্যাক্টিভিটির মধ্যে থাকবে, মুভমেন্টের মধ্যে থাকবে বাচ্চা, তত খাবার দাবারগুলো ইজিলি হজম হবে, গ্যাস ফর্ম করবে না, কোনো রকম কোনো সমস্যাই বাচ্চার হবে না। তো বাচ্চাকে কিন্তু সবসময় বসে বসে খেলার মধ্যে না রেখে বা পুতুল টুতুল দিয়ে সবসময় বসিয়ে খেলানো হয়, এই ধরনের খেলায় বাচ্চাকে সবসময় বসিয়ে না রেখে বা টিভি বা মোবাইল দিয়ে সবসময় বসিয়ে না রেখে বাচ্চাকে একটু মুভমেন্টের মধ্যে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখা উচিত যাতে বাচ্চাদের খাবারটা ঠিক মতন হজম হয়, আবার খিদে পায়, আবার ওরা খায়, আবার খাবারটা যাতে ঠিক মতন হজম হয়, এর ফলে বাচ্চাদের গ্যাসও ফর্ম করবে না এবং খাবার দাবার ঠিক মতন হজম হবে,
হবে, বাচ্চারা সুস্থও থাকবে। নেক্সট যে পয়েন্টটার জন্য বাচ্চাদের খাবার দাবার অনেক সময় হজম হয় না ঠিক মতন, সেটা হচ্ছে বাচ্চার যা ক্ষমতা তার থেকে বেশি পরিমাণে বাচ্চাকে খাইয়ে দেওয়া হলো। এর ফলে বাচ্চা তো বাড়তি খাবারটা নিতে পারবে না, হজম করতে পারবে না, তো তার ফলে বাচ্চার সমস্যা হতে পারে না, এবং এক্ষেত্রে বাচ্চার বারবার পটি হয়ে যাবে, এই সমস্যাটা হতে পারে। নেক্সট হচ্ছে বাচ্চাদের যে কারণে অনেক সময় হজমের অসুবিধা হয়ে থাকে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে যদি আমরা আমাদের টাইম মেনে বাচ্চাদেরকে খাওয়াই, তো সেক্ষেত্রে বাচ্চাদের হজমের সমস্যা হতে পারে। মানে মা বাবা রাত করে খাচ্ছে, বাচ্চাকেও রাত করে খাওয়াচ্ছে, সেক্ষেত্রে বাচ্চার হজমের সমস্যা হতে পারে। মা বাবা দেরিতে ঘুমোচ্ছে, বাচ্চাও সমানতালে জেগে আছে, হই করে যাচ্ছে বাচ্চাও, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার হজমের সমস্যা হতে পারে, গ্যাস ফর্ম করতে পারে। বাচ্চাদের খাওয়ার যে রুটিনটা, খাওয়ার যে টাইমিংটা, সেটা ঠিকঠাক হওয়া উচিত, সেটা কিন্তু বড়দের মতন হলে চলবে না। বাচ্চার ঘুমোনোর যে, রাতে ঘুমোনোর যে টাইমিংটা, সেটাও কিন্তু বড়দের মতন হলে চলবে না, সেটাও কিন্তু ঠিক টাইমে আর একটু পরে একটু ঘুরে ফিরে নিল বাচ্চা, তারপর বাচ্চাকে ঘুম পাড়ানো উচিত। এর ফলে বাচ্চাদের খাবারটাও ঠিক মতন হজম হবে। তো মোটামুটি এই সমস্ত কারণগুলোর জন্য বাচ্চাদের খাবার দাবার ঠিক মতন হজম হয় না। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু বিশ্লেষণ করে দেখি যে ঠিক কোন কোন টাইমে বাচ্চাদের খাওয়ার সমস্যা হচ্ছে, যদি মনে হয় যে দুধ খাওয়ার পর খাওয়ার সমস্যা হচ্ছে, তাহলে বুঝবো যে দুধের থেকে কোনো সমস্যা আছে। যদি ফল খাওয়ার পর মনে হয়, তো সেক্ষেত্রে হতে পারে ফলের জন্যই কোনো সমস্যা হচ্ছে। এইভাবে আমাদের খুঁজে দেখতে হবে যে পার্টিকুলার কোনো খাবার খাওয়ার পরে হজমের কোনো সমস্যা হচ্ছে, নাকি কোনো একটা টাইমে, প্রত্যেক দিন একটা টাইমেই বাচ্চার হজমের সমস্যা বলে মনে হচ্ছে। তো এরকম ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে আমাদেরই লক্ষ্য রাখতে হবে, এবং আমাদেরই লক্ষ্য রেখে সেগুলো ঠিক করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।